আল্লাহর কাছে চাইতে জানতে হয়। চাওয়াটা একটা শিল্প, দোয়া করাটা একটা শিল্প, এটাকে শিখতে হয়, এটাকে আয়ত্তে আনতে হয়, এটাকে বশে আনতে হয়, এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয়, চোখের পানির ছোঁয়া লাগাতে হয়, তাহলে এটা আরশের মধ্যে যেয়ে নক করবে। আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে, এরকম আসরা নাই? হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে, আসরা নাই? তো এই দোয়ায় কোনো লাভ হবে? সবাই আমরা আল্লাহর ফকির, ঠিক কিনা? ধনী শুধু একজন, তিনি কে? তার ধনভাণ্ডারের কমতি আছে, ঘাটতি আছে? যার যা দরকার সবও যদি দিয়ে দেয়, তার কোনো কমতি পড়ে? এই জন্য চাইবো কার কাছে? নাকি মাজারে যেয়ে যাবো, বাজারে যেয়ে যাবো, হুজুরের কাছে যাবো? যাবো একজনের কাছে, চিল্লায় বলতে হবে তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে, পড়েন, কেউ ফিরে না। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চেয়ে, ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্যের দরকার হয় রবের কাছে ফরিয়াদ করো, তিনি তোমার দুহাত ভরে দিয়ে দিবেন, ঠিক কিনা? তো আমাদের আলহাজ বিল্লাল হোসেন ফকির ভাই, শুধু উনিই ফকির না, আমরাও ফকির, ধনী শুধু আল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে মুন্সী ইশারত ভাই, গত 3 মাস যাবত নাকি ঠিকমতো খাওয়া দাওয়া হয় নাই, ঘুমও হয় নাই বললো। আল্লাহ তুমি ইশারত ভাইকে কবুল করো। বন্ধের জন্য প্যান্ডেল আছে নাকি? আছে, কোন দিকে? আশেপাশে না? আল্লাহ তুমি বন্ধেরকেও কবুল করো। প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করেছে, বিশেষ করে পুলিশ ভাইরা, আমরা তো গাড়ির ভিতরে থাকি, ওনারা ধাক্কা মারামারি গুতাগুতি এগুলো ওনাদের সহ্য করা লাগে, প্রতিদিন ওনাদের এই কষ্ট, আমাদের জন্য ওনারা সময় ব্যয় করে। প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই, এলাকার জনপ্রতিনিধিদেরকে ধন্যবাদ জানাই, আপ আমার তাওহিদি জনতা, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এত কষ্ট করে করোনার কথা শোনার জন্য বসে আছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে দোয়া। আলোচনার বিষয় কি? দোয়া মানে কি? দোয়া মানে জানি না, ফরিদপুরের ভাইরা, দোয়া মানে কি? করা, চাওয়া, মাংনা, প্রার্থনা করা। কার কাছে যাব? চাওয়ার মতো চাইলে উনি দেয়, বিশ্বাস হয়? যার বিশ্বাস হয় তারে দেয়, যার হয় না তারে দেয়। উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন, তিনি তোমাকে দিবেন, ঠিক কি না? এই দোয়া একটা আর্ট, একটা শিল্প। এটা কি? একটা শিল্প। এই শিল্পটাকে আত্মস্থ করতে হয়, জানতে হয়, চাইতে জানতে হয়। চাওয়ার মতো চাইতে জানলে, দোয়ার মতো দোয়া করতে জানলে, দোয়া কবুল করে কে? আপনারা মিসাইল হামলা হয়, নাম শুনেছেন না? মিসাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্যবস্তুতে যেয়ে আঘাত হানে, দোয়ার মতো দোয়া করলো এটা লক্ষ্যবস্তুতে যেয়ে ভেদ করে। সুবহানাল্লাহ, পড়বেন না? কিন্তু চাইতে জানতে হবে, চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনে। এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না। এজন্য ডাকার মতো ডাকতে হয়, চাওয়ার মতো চাইতে হয়, চাওয়ার মতো চাইলে তিনি শুনেন, তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন, দেওয়ার জন্য তিনি প্রস্তুত 24/7, দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন তিনি বসে আছেন, শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা, কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব। আমাদের তো ক্ষমা টমার দরকার নাই, আমরা সবাই নিষ্পা। নাকি গুনাগার, নাকি পাপি? শুধু পাপি না, পাপির ঘরের পাপি, কেউ না জানুক আমার পাপের খবর রাখে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি,
আমি কি পাপ করেছি হায়, ঠিক কি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না, আমিন। পৃথিবী জানে না, জানে কে? দরজা বন্ধ করে, লাইট অফ করে একা একা পাপ করছি, পুলিশ দেখে নাই, র‍্যাব দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, পরিবারের কেউ দেখে নাই, দেখলো কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ, চোখটা কার? তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না। এই জন্য আমরা সবাই পাপি, শুধু পাপি না, পাপির ঘরের পাপি, চোদ্দ গোষ্ঠী আমাদের পাপি, তাই না? তো এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই পাপি, শেষ রাতে আল্লাহ ডাকে, কার পাপ আছে বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে অন্যায় করেছো বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই, মাফ করে দেয় কে? চোখের পানির এত মর্যাদা, আল্লাহ এটার বড্ড পছন্দ করে। দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কয় ফোঁটা? আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে, ফরিদপুরের ভাইয়েরা, দুই ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয়, আওয়াজ করে বলতে হবে, কয় ফোঁটা? এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা। আমরা শহীদ হতে চাই কি চাই না? শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে, এটা কি মুমিন না মুনাফেক? আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন, আমিন। প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দর দর করে ঝরে পড়া রক্তের ফোঁটা, একটা গেল। দুই নম্বর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়, তার ভুল বুঝতে পারে, অন্যায়কে উপলব্ধি করতে পারে, তখন সে জায়নামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয়, সিজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয়। এই চোখের পানির এত পাওয়ার, এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই? আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই, এরকম অনেকে আছে না নাই? সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হুজুর, কান্নাই তো আসে না, বড্ড পাষাণ হৃদয় আমাদের। এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয়, চাওয়াটা একটা শিল্প, দোয়া করাটা একটা শিল্প, এটাকে শিখতে হয়, এটাকে আয়াত্তে আনতে হয়, এটাকে বসে আনতে হয়, এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয়, চোখের পান্না পানির ছোঁয়া লাগাতে হয়, তাহলে এটা আরশের মধ্যে যেয়ে নক করবে। আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে, এরকম আসরা নাই? হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে, আসরা নাই? তো এই দোয়ায় কোনো লাভ হবে? সিনসিয়ারিটি, সিনসিয়ার দোয়া ইজ লাইক মিজাইল, আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, AK-47 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, মিজাইল, এগুলো আমাদের অস্ত্র না, আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া। বুঝে নাই বোধ হয়? আসল অস্ত্র কি? এই জন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ আওয়ার লর্ড, সবসময় আল্লাহর সাথে কিপ ইন টাচ, আল্লাহর সাথে টাচে থাকতে হবে, ঠিক কি না? লুজ টাচ হইলে হবে না, কিপ ইন টাচ অলওয়েজ। বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করবো, তিনি কে?
তিনি দেওয়ার জন্য বসে আছেন, চাইলেই তিনি দেন। এটা আমাদের অস্ত্র, যেখানে সব কিছুর কারিশ্মা শেষ সেখানে দোয়ার কারিশ্মা শুরু। আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার নামে একটা রোগ আছে না, ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার। ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না, সর্বোচ্চ বাঁচলে ছয় মাস, কয় মাস। এরপরেও দেখা গেল লোকটা 10 বছর বেঁচেছিল, এরকম আসলে নাই। সব ডাক্তার ফেল, ঘোষণা দিয়েছে 6 মাস বাঁচবে, কিন্তু বেঁচে রইল 10 বছর। এই যে 10 বছর বেঁচে রইল, কিসের কারিশ্মা? আল্লাহর কারিশ্মা, দোয়া, দোয়ার বদৌলত। এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো?